কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ আছে? এটা একটা ট্রানজিট পিরিয়ড, আমাদেরকে চলে যেতে হবে। বিশ্বনবী মক্কার জমিনে কিয়ামতের ব্যাপারে মানুষকে সচেতন করতে লাগলেন, বলতে লাগলেন দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটির কথা। তিনি বুঝাতে লাগলেন, ও মক্কার লোকেরা, এই দিন দিন না, আরো দিন আছে, বিশাল এক জগৎ পড়ে আছে, সেখানে আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। এই পৃথিবীটা একদিন থাকবে না, সব ভেঙে চুড়ে চূর্ণ বিচূর্ণ আর খান খান হয়ে যাবে, ঠিক কিনা? বিশ্বনবী মক্কার জমিনে মক্কাবাসীদেরকে কিয়ামতের ব্যাপারে সচেতন করতে লাগলেন আর পড়তে লাগলেন, আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ। আবার নবী শোনাতে লাগলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বিশ্বনবী বলতে লাগলেন, বিশাল বিকট একটা ভয়ঙ্কর আওয়াজ হবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মধ্য দিয়ে, গোটা বিশ্বটা ভেঙে চুরে খান খান হয়ে যাবে, ঠিক কি না? জমিনটা কেঁপে উঠবে, সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে, পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে সব শেষ হয়ে যাবে। ওই দিনটার নাম কিয়ামতের দিন, ঠিক কি না? যত কিয়ামতের আয়াত, ইদা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ আলহাকাতু মাল হাক্কা আমা আদরাকা মাল হাক্কা, এই কিয়ামতের ভয়ঙ্কর আয়াতগুলো যখন বিশ্বনবী মক্কায় শোনাতে লাগলেন, কাফেরদের হৃদয়ের ভেতরে ভয় চলে আসলো। কাফেররা মনে মনে ভাবে, এই মোহাম্মদ তো জীবনে মিথ্যা কথা বলে নাই, বিশ্বনবী ওনার জীবনে কখনো মিথ্যা বলেছেন? ওদের মাথায় প্রশ্ন আসলো, মোহাম্মদ তো কখনো মিথ্যা কথা কয় না, তো ও যে বারবার কেয়ামত কেয়ামত বলতেছে, যদি এই কথাটা মিথ্যা না হয়ে সত্যি হয় তাহলে আমরা যাবো কই? সুবহানাল্লাহ। পড়ো, ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেল, কিরে মোহাম্মদ বারবার কেয়ামতের কথা বলে, মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা বলে না, তো মোহাম্মদ যে কেয়ামতের কথা বলছে এটাও নিশ্চয়ই মিথ্যা হবে না, তাহলে কেয়ামত যদি সত্যি সত্যি হয় আমরা যাব কই? চল সবাই মিলে মোহাম্মদরে ধরি, ও মোহাম্মদ এই যে তুমি কেয়ামতের কথা আমাদের কাছে বলে বেড়াও, আমাদেরকে বলো কোন দিন কত তারিখে এই কেয়ামত হবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা। পড়েন আল্লাহু আকবার। ও নবী, লোকেরা এসে আপনারে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, ফীমা আনতা মিন যিকরাহা, কিয়ামত কবে হবে, আপনি কেমনে বলবেন? এই জ্ঞান তো আপনার নাই, এই জ্ঞান আছে একজনের, তিনি কে? ও মাই প্রফেট, পিপল আর আস্কিং ইউ রিগার্ডিং কিয়ামা, দ্য টাইম, দ্য ডে অফ জাজমেন্ট, হু আর ইউ টু টক anything about it? The final decision and the day of Qiyamah is only known by Allah. কেউ জানে না কিয়ামত কবে হবে, একজন ছাড়া তিনি কে? বিশ্বনবীও জানে না, ঠিক কিনা? ان الساعه لاتيه لا ريب فيها ولكن اكثر الناس لا يؤمنون. আল্লাহ বললেন, নবী কিয়ামত হবেই হবে, কেউ কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে না, তবে অনেকে এই কিয়ামতের উপর বিশ্বাস করে না। পৃথিবীর কোন শক্তি এই কিয়ামতকে ঠেকায় দিতে পারবে না? পারবে না? ডোনাল্ড ট্রাম্প না? পৃথিবীর কোন প্রধানমন্ত্রী না? প্রেসিডেন্ট না? সবাই মিলে, মানব জাতি, জিন জাতি, ফেরেশতারা মিলেও যদি ট্রাই করে কিয়ামতকে আটকায় রাখা যাবে না, তাহলে কিয়ামত হবেই হবে, তবে কবে হবে কেউ জানে না, একজন ছাড়া তিনি কে? ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কেউ জানে না, বিশ্বনবীও জানে না। সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, নবী কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ও জিব্রাইল তুমি যেমনি জানো না আমিও তেমনি জানি না, তোমার যা দশা আমারও তাই দশা। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে জিজ্ঞেস করা হয়েছে সে প্রশ্নকারীর সে ভালো জানে না, তুমি যে অবস্থা আমার ওই অবস্থা, তার মানে বিশ্বনবীও জানতেন না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাযা আ'দাদতা লিস সাআ,
কিয়ামত কবে হবে জানার জন্য পাগল হইছো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো সাহাবী বলে মা আদাতু লাহা শাইয়ান কিছু প্রস্তুত করি নাই ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু শুধু একটা জিনিস করেছি কি সে বলতে লাগলো একটা জিনিস আমি শুধু প্রস্তুত করেছি সেটা হচ্ছে আমি আল্লাহরে আর আল্লাহর রাসূলকে খুব ভালোবাসি এটা ছাড়া আমার আর কিছু নাই বিষ্ণুই বললেন আনতা মা আমান আহবাবতা ফা ইন্নাকা মা আমান আহবাবতা ও সাহাবী তুমি যাদেরকে ভালোবাসো জান্নাতে তাদের সাথেই তুমি থাকবে তাহলে পুরো আলোচনা থেকে বুঝলাম কিয়ামত হবেই কেউ ঠেকা রাখতে পারবে না তবে কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে আল্লাহ এমনকি বিষ্ণুবি নিজেও জানে না ঠিক কি না আল্লাহ ছাড়া কেউ জানে না অনেকে বলে এত সালে কিয়ামত এত সালে কিয়ামত এই জাতীয় কথাবার্তা সমাজে বর্তমানে আছে না নাই এটা ঠিক না এদের কথায় কান দিবেন না আমরা জানি না কবে হবে কিচ্ছু জানি না জানে কে আল্লাহ তবে কিছু আলামত কিছু সাইন আশরাতু সাআ কিছু আলামত বিশ্বনবী আমাদেরকে শুনিয়ে গিয়েছেন যে এই এই পরিস্থিতি যখন সমাজে হবে তখন মনে করবে কিয়ামত হতে খুব বেশি দেরি নাই সময় খুব কাছে সুবহানাল্লাহ পড়ে এই আলামতগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে কিয়ামতের ছোট আলামত আরেকটা হচ্ছে কিয়ামতের বড় আলামত কিয়ামতের বড় আলামত 10টি টেকনাফের ভাইরা বলেন বড় আলামত কয়টি 10টি আল্লাহর মেহেরবানিতে কিয়ামতের এই বড় বড় 10টা আলামতের একটাও আমাদের সমাজে এখনো দেখা যায় নাই কিন্তু কিয়ামতের ছোট আলামত অনেকগুলো আর তার বেশিরভাগই সমাজে দেখা দিয়েছে তার মানে বড় আলামত শুরু হওয়ার খুব দেরি নাই কথা কয় কিন্তু কবে শুরু হবে এক্স্যাক্টলি দিনক্ষণ তারিখ দিয়ে বলা সম্ভব এটা জানে শুধু একজন চিৎকার করে বলতে হবে তিনি কে বিশ্বনবী বলেছেন কিয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম আলামত হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়াতে আগমনটাই কিয়ামতের প্রথম আলামত সুবহানাল্লাহ নাই কথা বুঝতে কষ্ট হচ্ছে বিশ্বনবীর আগমনটাই হচ্ছে কিয়ামতের প্রথম আলামত বিশ্বনবী চলে আসছে তার মানে আর নবী আসবে না এবার কিয়ামতের দিকে আগাইতে হবে চিল্লায় কোন ঠিক কিনা বিশ্বনবী বলতেন বুইস্তু আনা ওয়া সাআতুকা হাজাইন আমি এবং কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি নবী আর কিয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই সুবহানাল্লাহ পড়ে তারপরও কত বছর চলে গেল প্রায় 1400 বছর প্রায় 1500 বছর চলে গেল এখনো কিয়ামত হয় নাই কবে হবে কে জানে জোরে বলেন কে জানে তাহলে কিয়ামতের ছোট আলামতের প্রথমটা আমরা দেখলাম যে বিশ্বনবীর আগমন প্রথম আলামত পাওয়া গিয়েছে ঠিক কি না এরপরে বাকি আলামতগুলো পাওয়া গিয়েছে কি যায় নাই আপনারা বলবেন আমি প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন আসেন আমরা দেখি বিশ্বনবী বাকি আলামতের ব্যাপারে কি বললেন এরপরে বিশ্বনবী বললেন কাসরাতু যুহুরিল ফিতান বিআনওয়াইহা কিয়ামতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে এই আলামতটা সমাজে আছে না নাই টেকনাফে আছে ফিতনা কি ফিতনা আছে কোন টাকা পয়সার ফিতনা হ্যাঁ আর জায়গা জমির ফিতনা আর ক্ষমতা নিয়ে ফিতনা আর কি ফিতনা নারীর নির্যাতন আরেকজন কোন পুরুষ নির্যাতন সব নির্যাতন এই দেশে আছে না নাই এইভাবে আর্থিক ফিতনা সামাজিক ফিতনা রাষ্ট্রীয় ফিতনা নারী ঘটিত ফিতনা আছে না নাই কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সহজ হবে কিন্তু ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে সকালে একজন ব্যক্তি মুমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকেলে মুমিন সকালে কাফের হয়ে যাবে ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার এই যে কক্সবাজার আপনাদের বুঝাতে সুবিধা সাগরের ঢেউ যেমনি তীরে বালুর উপর স্যান্ড এই স্যান্ডের উপর বালুর উপর যেমনি আছড়ে পড়ে বড় বড় ফিতনা এসে আছড়ে পড়বে আপনি ফিতনা থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না আপনি হক হালাল মেনে চলতে চান আপনি হালাল পন্থায় জীবন চালাতে চান আপনি সরকারি চাকরি করেন আপনি ঘুষ খান না কিন্তু চাইলেও পারবেন না আপনার ডানে ঘুষ বায়ে ঘুষ সামনে ঘুষ পেছনে ঘুষ টেবিলের উপরে ঘুষ নিচেও ঘুষ আপনি কই যাবেন আপনি চোখ বাঁচাতে চাচ্ছেন যে আমি
কোন নেকেড সিনারি দেখব না আমি মিজানুর রহমান আজহারী হুজুরের ওয়াজ দেখব ইউটিউবে ঢুকলেন লিখলেন মিজানুর রহমান আজহারী ওয়াজ সার্চ দিলেন ওয়াজ চলে আসছে ওয়াজের পাশে দেখবেন এক বেডি বেসকি দেয়া রইছে আছে না নাই তো দেখতে ঢুকছেন ওয়াজ ওদিকে দেখবেন যে আরেকজন বেসকি মেরা রইছে তার মানে আপনি চাইলেও এখন আর চোখ হেফাজত করতে পারছেন না ফিতনাতুন তামুজুকা মাউজিল বাহার বিষ্ণুই বললেন সাগরের ঢেউ যেমনি তীরে এসে আছড়ে পড়ে ফিতনা এভাবে আছড়ে পড়বে চারদিকে ফিতনা ডানে থাকাবেন ফিতনা বায়ে ফিতনা সামনে ফিতনা বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না আপনি ঝগড়া করতে না চাইলেও আপনি ঝগড়া করেন না কেন আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে আছে না নাই এজন্য বিষ্ণুবি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতন আল্লাহ প্রকাশ্য ফিতনা গোপন ফিতনা সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও আর জোরে পড়ে না আমি আসেন দোয়াটা সবাই একসাথে পড়ি আমার সাথে সাথে আওয়াজ করে পড়বেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা وما بطن اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن ارماني الله দেখা যায় না এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও তো এই যে বিষ্ণুই বললেন কিয়ামতের আগে ফিতনা সমাজে বেড়ে যাবে এই আলামতটা আমাদের সমাজে আছে না নাই তাহলে দুইটা পাইলাম বিষ্ণুবীর আগমন এটাও পাইলাম ফিতনা বেড়ে যাবে এটাও পেলাম এরপর বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন খুরুজ মুদ্দাইন নুবুয়া কিয়ামতের আগে ভণ্ড নবী দাবিদাররা বের হয়ে যাবে ভণ্ড নবী দাবিদার আছে না নাই আছে বিষ্ণুই বুখারীর বর্ণনায় বললেন 30 জন হবে এদের সংখ্যা সবগুলো হচ্ছে দাজ্জালুন কাজ্জাবুন মিথ্যাবাদী দাজ্জাল এগুলো একটাও নবী নয় চিল্লায় কোন ঠিক কি না মা কানা মুহাম্মাদুন أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين محمد তোমাদের কোন পুরুষের পিতা নয় তিনি হলেন আল্লাহর রাসূল তিনি হলেন خاتم النبيين সর্বশেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আছে না আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু ঈসা ইসলাম পর্যন্ত এই যে নবী আসার ধারাবাহিকতা এটাকে আল্লাহ তাআলা বিষ্ণুবীর মাধ্যমে কাট আপ করে দিলেন সুবহানাল্লাহ পড়েন বলতেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবীও নাই কোনো রাসূলও নাই তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে আমার ওমরের ওই যোগ্যতা আছে সুবহানাল্লাহ পড়বেন না ওমর ফারুক এমন একজন ব্যক্তিত্ব ছিলেন উনি যদি কোনো রাস্তা দিয়ে হাঁটতো শয়তান ওমরে ফারুককে দেখলে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটতো ওমরে ফারুক যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না এজন্য ওমরের মতো একটা নেতার দরকার আছে না নাই প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না ঠিক কি না ওমর ফারুক নবী হয়ে যেত কিন্তু যেহেতু নবী হওয়ার যোগ্যতা কারো নাই সুযোগ নাই এজন্য বিষ্ণুবীর পরে কেউ নবুয়তির দাবি করতে পারবে না কিন্তু বিষ্ণুবীর জীবদ্দশাই মুসাইলামাতুল কাযযাব নামে এক ভণ্ড নবী দাবিদারের আবির্ভাব ঘটেছিল সে এসে বলল হে মুহাম্মদ আন-নুবুয়াতু নিসফুন লাকা ওয়া নিসফুন লি মুহাম্মদ নবুয়ত পুরাটা তোমার না অর্ধেক তোমার অর্ধেক আমার আমারটা আমারে দাও বিষ্ণুই বললেন তুই মিথ্যাবাদী তুই কি কাজ্জাব সে বিষ্ণুবীর মতো অ্যাক্টিং করত বিষ্ণুবী যা যা করতেন সেও তা তা করার চেষ্টা করত বিষ্ণু ঈসা ইসলাম কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফল ফলন বাড়িয়ে দিত কে
তো সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করে সবাই বলতো তুমি যেহেতু নবী দাবি করো তুমি আমাদের গাছে হাত লাগাও তো সেও হাত লাগায় দিত কিন্তু ফলন বাড়তো না গাছে ফল যা আসতো ওগুলো ঝরে পড়তো উল্টা হতো বিষ্ণু ইসলামের কাছে সবাই এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আমাদের কুয়ার পানিগুলো লবণাক্ত আপনি দোয়া করেন বিষ্ণুনবী অজু করে অজুর কুলির পানি কুয়ার মধ্যে ছাড়লে লোনা পানির কুয়া মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যেত কিন্তু মুসাইলামারে যখন সবাই ধরতো মুসাইলামা তুমি তো নবী দাবি করো চলো ও যে কোনো মিঠা পানির মধ্যে কুলি মারলে ওটা লোনা পানি হয়ে যেত রিঅ্যাকশন করতো কি করতো বিশ্বনবীটা করতো অ্যাকশন আর ওটা করতো রিঅ্যাকশন এরপর বিষ্ণু ইসলাম মদিনার নিউ বর্ন বেবি নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত আর মুসাইলামা যেই বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত চুল বড় হওয়া তো দূরের কথা ওইটির মাথায় চুলই উঠতো না আর আজীবন থাকতো টাক মাথা নাউজুবিল্লাহ পড়বেন না কারণ এটা বিশ্বনবী এটা কি নবী এই নবীর সম্মানের মতো সম্মান পৃথিবীর কোন নবীর আছে উনি হচ্ছেন খাতামুন নবীগিন শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী তিনি নবীদেরও নবী চিল্লায় কোন ঠিক কিনা এভাবে অনেকে নবুয়তের দাবিদার শাস্তে চেয়েছে এই যে আমরা কাদিয়ানি সম্প্রদায়ের ব্যাপারে বলি এরা নিজেদেরকে আহমদি মুসলমান বলে কি মুসলমান আহমদি মুসলমানের কোনো আলাদা মুসলমান নাম আছে আমরা সবাই মুসলিম চিল্লায় বলেন ঠিক কিনা আল মুসলিমু মিল্লা ওয়াহিদা পুরো মুসলমান এটা হচ্ছে এক জাতি গোটা বিশ্বের একজন মুসলমান নির্যাতিত হলে গোটা বিশ্বের সব মুসলমান চোখের পানি ঝড়ায় আর কাঁদে আর দোয়া করে চোরে কোন ঠিক কিনা নিউজিল্যান্ডে মারা গেল আমাদের হৃদয়ে ব্যথা আছে না নাই আরাকানে মারা যায় আমাদের রক্ত ক্ষরণ আছে না নাই ফিলিস্তিনে শহীদ হয় তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই দুর্ভাগ্যবশত আমরা ইহুদিদের ষড়যন্ত্রে পা দিয়ে টুকরা টুকরা হয়ে গিয়েছে আলাদা আলাদা দল দল আর গোত্রের কোনো শেষ নাই এত মায়ের খাওয়ার পরেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না মুসলিম তো এমন দল এটা দেহের মতো কাজাসাদিন ওয়াহিদ দেহের চোখে ব্যথা হলে যেমনি সারা দেহটা কষ্ট পায় হাত কেটে গেলে যেমনি পুরো দেহটা কষ্ট ভোগ করে গোটা বিশ্বের কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মুসলমানরা কাঁদে জোরে কোন ঠিক কিনা যদি আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকতো নেতা নেতৃত্ব দেওয়ার মতো যার নেতৃত্বে আমরা জেহাদের ময়দানে ছুটে যেতাম আমরা অপেক্ষা করছি ওই নেতার জন্য ইমাম আল মাহদী আসবে একদিন চিল্লায় কোন ঠিক কিনা আমাদের যদি একটা সেন্ট্রাল মিলিটারি থাকতো সেনাবাহিনী ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুবুল্লাহি ওয়া আদুবাকুম আল্লাহ বলে তোমাদের মিলিটারি সেনাবাহিনী প্রস্তুত রাখো কিন্তু আমাদের 50টারও বেশি দেশের 50টারও বেশি মুসলিম দেশ আমাদের নিজস্ব মিলিটারি নাই কথা কোন ঠিক কিনা এই 50টা দেশের একটা যৌথ সেনাবাহিনী থাকার দরকার আছে না নাই যদি থাকতো তাহলে কোন দেশে যদি মুসলমানদেরকে আক্রমণ করা হতো আমাদের মিলিটারি সেখানে যে দুর্বার আন্দোলন আর প্রতিরোধ গড়ে তুলতো চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আমাদের এ লিডারশিপ নাই এ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাবের এক লোক সে নিজেকে দাবি করেছে আমি হচ্ছে শেষ নবী এরপর হঠাৎ করে আমি হলাম ইমাম মাহাদি এরপর কয় আমি হলাম ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ পড়বেন না এ লোকটার মৃত্যু হয়েছে পায়খানার ভিতরে টয়লেট ভাঙ্গা ভিতরে পড়ছে পেশাব পায়খানা খাইতে 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 আর খাইতে পারে না আল্লাহকে আরো খা আরো খা বেয়াদব এই টয়লেটের পায়খানা খেতে খেতে দুনিয়া থেকে বিদায় এজন্য বিশ্বনবীর পরে কেউ যদি নবুয়তির দাবি করে এটা কি মুসলমান এগুলো কি ফতোয়া তো আপনারাই দিতে পারতেছেন কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায় তাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা দ্বিতীয় অংশটা মানে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা মানে না তো তারা এদেশে জন্ম এদেশে হিন্দুরাও তো থাকে বৌদ্ধরাও থাকে তো ওদের থাকতে সমস্যা কি কোনো সমস্যা নাই থাকো কিন্তু তোমরা বিশ্বনবী যে শেষ নবী এটা মেনে থাকো যেহেতু মুসলমান দাবি করো আর যদি না মানো তাহলে তোমরা কোন ধর্মের এটা জাতির কাছে স্পষ্ট করে দাও নিজেদের অবস্থানকে স্পষ্ট করো কথাবার্তা ক্লিয়ার না সব মুসলমান হলে
ইসলামের নিয়ম মানতে হবে নতুন কোন নিয়ম ইসলামের ভিতরে ঢোকানো যাবে না তাহলে যে বিশ্বনবী বললেন নতুন নতুন নবী দাবিকারী লোকজন সমাজে বেড়ে যাবে এই আলামতটাও আছে না নাই এরপর বিশ্বনবী বললেন কাসরাতুল হারাজ কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে সাহাবীরা বললেন ওয়ামাল হারাজ ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হারাজ কি বিশ্বনবী বললেন হাযা হুয়াল হারাজ কি বুঝলেন ফাইট কিতাল মারামারি ফায়ার অন্যায়ভাবে মারা হবে এই যে আজকে মারছেন একজন খ্রিস্টান লোক 50 জনকে নিউজিল্যান্ডে শেষ করে দিল বিশ্বনবী বললেন কিয়ামতের আগে যিনি মারবে তিনি জানবেন আমি কেন মারলাম এদেশেও অনেকে মারে কেন মারে জানে না কয় উপরের নির্দেশ আছে না নাই আছে আর যারে মারা হলো সেও জানে না আমি কি অপরাধে মরলাম কেন গুম হইলাম কেন ক্রস ফায়ারে পড়লাম আমি জানি না তো এই আলামতটা সমাজে আছে না নাই আছে দেখছেন বিশ্বনবী কেমন যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামতগুলো বলে গিয়েছে যেগুলোই বলেছে প্রতিটা আলামত অক্ষরে অক্ষরে মিলে যায় এরপর বিশ্বনবী বলেছেন দিয়াউল আমানা কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে এটা সমাজে নাই আছে আমানতের খেয়ানত আছে না নাই আছে সাহাবারা বললেন মাতা সাআ নবী কিয়ামত কবে হবে বিশ্বনবী বললেন ইযা দুইয়াতিল আমানাতু ফানতাযিরিস সাআ যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله كيف اضاعتها কেমন করে আমানতের খেয়ানত হয় আপনি আমাদেরকে বুঝিয়ে বলেন বিশ্বনবী বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরি সাআ যেই ব্যক্তি যেই চেয়ারে বসার যোগ্য নয় যেই ব্যক্তি যেই পজিশনে যাওয়ার যোগ্য নয় সেই ব্যক্তি যদি যোগ্যতা ছাড়াই ওই পজিশনে চলে যায় ওই চেয়ারে বসে যায় তখনই কিয়ামত হয়ে যাবে এ আমানতের খেয়ানত আছে না নাই আছে এই দেশে এগুলো হয় এই দেশে এগুলো হয় তো এগুলো আমানতের খেয়ানত মসজিদের সভাপতি যিনি হবেন আপনাকে নামাজি হতে হবে সভাপতি মানে আপনি প্রধান মসজিদের তো আপনি যদি বেনামাজি হন কেমনে হবে কথা বলেন নামাজ পড়েন এরকম সভাপতি আছে না নাই আছে আমি সবার কথা বলছি না যারা পড়েন না এদের কথা বলছি বেশিরভাগ মসজিদের এই অবস্থা মসজিদ নিয়ে দলাদলি কিলাকিলি আছে না নাই এমপি হওয়ার যোগ্যতা রাখে না এমপি হয় আছে না নাই মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না মন্ত্রী হয় আছে না নাই আউলা জাউলা বকে এরকম আছে না নাই তাহলে বিশ্বনবী যা বললেন কথায় কথায় মিলে যায় আমানতের খেয়ানত এটা কিয়ামতের আলামত পাশাপাশি এটা মুনাফিকের আলামত মুনাফিক কখনো আমানতের হেফাজত করে না খেয়ানত করে চিল্লা এখন ঠিক কিনা এটা মুনাফিকের আলামত এজন্য আমরা যেন আমানতের খেয়ানত না করি বিশ্বনবী কোনদিন আমানতের খেয়ানত করেছে না কথা বলেন না ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন মুমিন বান্দার বৈশিষ্ট্য তারা আমানতের হেফাজত করে আর প্রতিশ্রুতি রক্ষা করে আমাদের অনেকে প্রতিশ্রুতি রক্ষা করে না মাইক পাইলে দেদারসে বলে এটা দিমু ওইটা দিমু এই করমু এলাকার উন্নয়ন ওইটা সেটা সব দিয়ে হলাম কিন্তু সময় মতো সে কিছুই করতে চায় না আছে না নাই আছে টেকনাফে আলহামদুলিল্লাহ নাই আছে আপনারা জানেন আপনাদের কি অবস্থা তো এইজন্য এই আমানতের খেয়ানত গোটা বিশ্বব্যাপী এই আলামতটা সমাজে আছে না নাই আছে এরপর বিশ্বনবী বলেছেন আত্তাতাউল ফিল বুনিয়ান কিয়ামতের আগে মানুষ বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে কে কারছে বড় বিল্ডিং বানাইতে পারে বিশ্বনবী বললেন দেখেন কত সুন্দর কথা মিলে যায় ওয়া আনতারাল হুফাত আল উরাত আল আলাত রিয়া আশা ইতাতাওয়ালুনা ফিল বুনিয়ান তোমরা দেখবে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না গায়ে দেওয়ার মতো জামা ছিল না এরকম গরীব লোকগুলো সমাজে হঠাৎ করে হুরু হুরু করে ধনী হয়ে যাবে এরপরে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা খালি প্রতিযোগিতার কম্পিটিশন ওর পাঁচতলা আমার লাগবে দশতলা ওর দশতলা আমার লাগবে বিশতলা ওর দুইটা গাড়ি আমার লাগবে তিনটা গাড়ি আছে না নাই ও তাহাজ্জুদ পড়ে আমিও তাহাজ্জুদ পড়ব এটা নাই কথা বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়া বাআসাকা রাব্বুকা
মাকামাম মাহমুদা। আল্লাহ ডেকে বলেন, নবী রাতের শেষ অংশে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায়া দিবে কে? তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। চিল্লে পড়েন আমিন। তার মানে বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা গোটা বিশ্বব্যাপী আছে, বিশেষ করে আরব বিশ্বে আছে না নাই? পৃথিবীর বড় বিল্ডিং গুলো ওখানে, দুবাই আছে বুর্জাল খলিফা 163 তলা উঁচু, এরপরে সৌদি আরবে আছে একটা কিংডম টাওয়ার, এই বছরই শেষের দিকে খোলার কথা, এই বছর 19 সালেই মনে শেষ হবে এটা, 1000 মিটার উঁচু। এরপর তাইপিডাং ওয়ান, কাবা ঘরের পাশে একটা আছে, এটা রয়্যাল ক্লক বলে, জমজম টাওয়ার, ইয়া উঁচু 120 তলা, মানুষ কাবার দিকে যাবে, কাবার দিকে তাকায় থাকলেও সব কাবা ধুয়া মানুষ ওটার দিকে তাকায় থাকে, এত বড়। তিন দিকে তিনটা জিনিসের দিকে তাকালেই সওয়াব, কোরআনের দিকে তাকালেই সওয়াব, মায়ের চেহারার দিকে তাকালেই সওয়াব, আর কাবার গিলাফের দিকে, কাবা ঘরের দিকে তাকালেই সওয়াব। কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়, সিদ্দিন আলী তাইফিন 60টা রহমত যারা তাওয়াফ করে তাদের উপর, আর বাইন লিল মুসল্লিন 40টা রহমত যারা নামাজ পড়ে, 60 আর 40 কত হইল, বাকি আছে কয়টা, 20টা, ওয়াল আইশরিন লিন নাজিরিনা ইলাল কাবা, আর বাকি 20টা রহমত যারা নামাজও পড়ে না তাওয়াফও করে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ, পড়বেন না? ওই কাবা ঘরের পাশে একটা বানাইছে বিশাল জমজম টাওয়ার 120 তলা, সবাই ওইটার লগে ছবি তোলে, খালি সেলফি আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত, বড় বড় টাওয়ার বানানো, প্রতিযোগিতা শুরু হয়ে যাওয়া। এরপর বিষ্ণু বললেন, জুহুরুন নিসা আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারীদের প্রচার প্রসার সমাজে বেড়ে যাবে, আছে না নাই? বোরকাও পড়ে আবার সফটের পাওয়া যায়, বোরকাও পড়ে উঁচু নিচু ভাঁজ বোঝা যায়, তার মানে পাতলা বোরকা, মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা, আছে না নাই? টাইট ফিটিং বোরকা, এটা হবে ঢিলে ঢালা মোটা কাপড়ের, এটা বানাইছে টাইট ফিটিং, আছে না নাই? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায়, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়, ঠিক কিনা? বাবা যারা এসেছেন খবরদার, আপনার মেয়ে আবদার করলেই আপনি যে কোনো কাপড় কিনে দিতে পারবেন, ভাই যারা এসেছো খবরদার, ছোট বোন আবদার করলেই তুমি যে কোনো ধরনের ড্রেস বোনকে কিনে দিতে পারো না, উল্টা পাল্টা পোশাক পড়ালে কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় হ্যান্ডকাফ করিয়ে আসামি বানিয়ে আপনারে দাঁড় করিয়ে দিবে কে? বিষ্ণুই বললেন, কিয়ামতের আগে এই জাতীয় বোরকা পরিহিতা উলঙ্গিনী নারী বেড়ে যাবে, মা ইলাত আল মুমিলাত, তারা নিজেদেরকে অ্যাট্রাকটিভ মোড়ে যুবকদের সামনে পেশ করবে, আর তারা নিজেরাও যুবকদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদ নারী হাহা, এরা জান্নাতে তো ঢুকবে না, পাশাপাশি জান্নাতের ঘ্রাণও কোনোদিন এদের নাকে লাগবে না, আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরে থাকতেই পাওয়া যায়, এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে আমার 500 বছর, এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ এসে আমার নাকে ধাক্কা মারবে, তারপরেও এরা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই জন্য আমার মায়েরা আমার বোনেরা খবরদার, টেকনাফের মেয়েরা পর্দাশীল, এটা আমি জানি, অনেক পর্দাশীল, সাগর পারের মেয়েরা পর্দাশীল হয়, আল্লাহ তুমি এদেরকে কবুল করো। আমার বোনেরা যাদের কানে আপনার মাইকের আওয়াজ যায়, আপনারা বোরকাগুলো ঢিলে ঢালা বানাবেন, টাইট বানাবেন না, একটু মোটা কাপড় দেখে বানাবেন, বিজাতিদের কোনো স্টাইল ফলো করবেন না, পুরুষদের কোনো পোশাক নিজেরা নেবেন না, আর বাইরে যাওয়ার আগে বোরকার উপরে ঝাঁঝালো আতর আর পারফিউম মাখবেন না। বিষ্ণু এদেরকে বলেছেন জানিয়া,
যারা পারফিউম মেখে বের হয় আর তার ঝাজালো ঘ্রাণ পেয়ে পুরুষরা তার দিকে আকৃষ্ট হয় সে জানিয়া জিনা করেনি এজন্য খবরদার হিজাব আপনার অধিকার এই হিজাব আপনার অহংকার এই হিজাব এই পর্দার বোরকা আপনার আভিজাত্যের প্রতি আপনি কেমন মেয়ে কোন বংশের মেয়ে কোন ঘরের মেয়ে আপনার পোশাক দেখলে টের পাওয়া যায় বিষ্ণু বলেছেন কিয়ামতের আগে এগুলো বেড়ে যাবে এগুলো আমাদের বাংলাদেশে আসে না নাই এরপরে বিষ্ণু বললেন আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু কিয়ামতের আগে বিয়ের পরে ছেলেগুলো মাকে ভুলে যাবে বউয়ের পিছনে দৌড়াবে এরকম আসে না নাই টেকনাফে কি অবস্থা হ্যাঁ মারে ভুলে যায় যেই মা আট মাস দশ মাস পেটের মধ্যে রাখলো এত বড় একটা বস্তা হয়ে গিয়েছিল আমার মায়ের পেটটা আমরা যখন মায়ের পেটে ছিলাম আমার মায়ের পেটটা কি হয়েছিল বস্তা এই বস্তা নিয়ে আমার মা টয়লেটে যেত রাত্রিবেলায় আহা কি কষ্ট দিয়েছি আমরা এই বস্তাটা নিয়ে মা শুইতে পারতো না বসতে পারতো না কয়েক জায়গায় ধরে এরপরে আস্তে আস্তে উঠতো এই বস্তাটা নিয়েই প্রতিদিন রান্না করে আমার বাবারে খাওয়াতো কথা বলে আমার অন্যান্য ভাই বোন গুলারে খাওয়াতো এই বস্তাটা পেটে নিয়ে একজন সুস্থ মানুষ ডাক্তাররা বলে 45 ইউনিট পেইন মানে 45 ইউনিট ব্যথা একসাথে সহ্য করার ক্ষমতা রাখে ব্যথার মাত্রা যদি এর চেয়ে বেড়ে যায় তাহলে লোকটা হয় বেহুশ হয়ে যাবে নয় মরে যাবে আমাকে আর আপনাকে আমার মা যেদিন ডেলিভারি দিয়েছিল যেদিন আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন আমার আর আপনার মা 45 নয় 57 ইউনিট প্লাস 57 ইউনিটেরও বেশি ব্যথা ওই দিন সহ্য করেছিল যেই ব্যথাটা কোনো সড়ক দুর্ঘটনায় কোনো অ্যাক্সিডেন্টে আপনার শরীরের 20টা হাড় 206টা হাড়ের মধ্যে থেকে 20টা হাড় বা হাড়ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা চিল্লায় বলেন আল্লাহ আকবার এজন্য আল্লাহ বলে খবরদার মায়ের সাথে খারাপ আচরণ করো না তিন কারণে বাবার চাইতে মায়ের মর্যাদা বেশি এক হলো হামালাতু উম্মুহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে দুই নাম্বার ওয়াহানান আলা ওয়াহান ব্যথা জ্বালা যন্ত্রণা বাবা তোমার জন্য সহ্য করে নাই করেছে কে তিন নাম্বার ওয়াফিসালুহু ফি আমাইন দুই বছর বাবা তোমারে দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ালো কে বিষ্ণুই বললেন লাও কাতালতা জিল দেখ তোমার এই চামড়া কেটেও যদি মায়ের পায়ের দুইটা জুতা বানিয়ে দাও ওই যে দুই বছর দুধ খেয়েছো ওই দুধের এক ঢোক দুধের সৌদ কি আদায় হবে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো ঠিক কি না যার মা নাই সে জানে মায়ের কি জ্বালা মা না থাকার যে কি যন্ত্রণা এটা শুধু সে বুঝে বাকিরা বুঝবে না এজন্য মায়ের সাথে যেন আমরা কখনো খারাপ আচরণ না করি তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না মজলুমের দোয়া আল্লাহ ফিরায় না মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না আর বাবা মা যদি হাত তুলে দোয়া করে এই দোয়াও আল্লাহ কোনোদিন ফিরায় না ঠিক কি না এজন্য মায়ের দোয়া নিতে হবে মায়ের চাইতে আপন দুনিয়ায় কেউ হয় না স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায় গার্লফ্রেন্ড চলে গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায় মা চলে গেলে মা পাওয়া যায় নাকি তাই বলে স্ত্রীরে তালাক দেন ওটা বলতেছি না স্ত্রী আর মায়ের সাথে ঝগড়া হইলে বোঝাপড়া না হলে দুজনে নিয়ে বসেন বুঝান ভালোভাবে বুঝান শাশুড়ি আর বউয়ের ঝগড়াটার কারণ হচ্ছে দুইজনেই নেত্রী হইতে চায় পরিবারের নেত্রী কি দুজন হইতে পারে কয়জন হবে একজন শাশুড়ি কয় না আমি এতদিন ধরে আছিলাম আমি সব বই বউ কয় আপনি অনেক দিন ধরে আছেন এবার রিটায়ারমেন্টে যান এবার আমি আইছি এই কিলাকিলি আছে না নাই আহা এগুলো করবেন না শাশুড়িদের প্রতি আমার বিনয়ের সাথে নসিহত আপনার ছেলের বউটারে নিজের মেয়ের মতো মনে করবে ঠিক কি না আর বৌমা যারা আছেন
আল্লাহর দোহাই আপনার শাশুড়িরে আপনার মায়ের মতো মনে করবেন আল্লাহর কসম করে বলছি আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করেন আপনি আপনার ছেলেরে বিয়ে দিয়ে যখন নিজের শাশুড়ি হবেন ঠিক একই আচরণ ফিরতি পাবেন চিল্লা এখন ঠিক কিরা নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন প্রকৃতি সবকিছু আবার ফিরিয়ে দেয় আপনি আপনার শাশুড়ির সাথে যা করবেন আপনি শাশুড়ি হলে আপনার কলিজা টুকরা ছেলের বউটা আপনার সাথে তাই করবে এজন্য খবরদার মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত সুবহানাল্লাহ পড়ে এই দুনিয়াটা যদি কয়েকশো বার বিক্রি করে দেই ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে কি এই দুনিয়াটাকে কয়েক লক্ষ বার বিক্রি করলে যে দাম পাওয়া যাবে ওই দাম দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে কি তাহলে যেই জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পা দুইটার দাম কত সুবহানাল্লাহ পড়বেন না মায়ের কথার উপরে কোনো কথা বলবেন না মা বাবা যেটা বলে ওইটাই ফাইনাল ঠিক কিনা ওনারা এক যুগের আমরা আরেক যুগের অনেক কিছু বুঝে না না বুঝলে বিনয়ের সাথে বুঝাবো কোন কারণে আগে যদি অতীত সময়ে বেয়াদবি করে থাকেন পা ধরে ক্ষমা চাইবেন যুবক ভাইয়েরা তোমাদেরকে বলি মায়ের সাথে বেয়াদবি করো না বাবার সাথে বেয়াদবি করো না অন্যায় হলে ক্ষমা চাইতে হবে বাবা মার কাছে ক্ষমা চাইলে বাবা মা মাফ করবে না কথা বলেন আপনি নামাজি হতে পারেন আপনি হাজি সাহেব হতে পারেন আপনি যাকাত দানকারী হতে পারেন আপনি জিকির করতে করতে অনেক কিছুই করতে পারেন কিন্তু আপনার মা যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করে আপনার সব শেষ এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না বিশ্ব নেই বললেন কিয়ামতের আগে তাই হবে স্ত্রীকে পেয়ে মাকে ভুলে যাবে এ আলামত আছে না নাই টেকনাফে যদি এগুলো থাকে এগুলো বন্ধ করবে রাজি আছেন তো বিশ্ব নেই বললেন জুখরুফ তাবাহি বিহা কিয়ামতের আগে মসজিদ নিয়ে দলাদলি হবে মসজিদকে অতিমাত্রায় ডেকোরেশন করানো হবে মসজিদ বাংলাদেশ ইদানিং আমি কয়েক বছর ধরে খেয়াল করতেছি টাইলস ছাড়া কোনো মসজিদে নেই এয়ার কন্ডিশন ছাড়া মসজিদ নাই আর মসজিদের সামনে এত ডিজাইন এটা কি কমিউনিটি সেন্টার না মসজিদ এটা বোঝাই যায় না কথা বলেন মসজিদের সামনে বেশি ডিজাইন করা ঠিক না একেবারে সাদা মাঠা রাখা ইভেন ঘড়িও রাখা ঠিক না ঘড়ি থাকবে পিছনে যার লাগবে এমনি দেখবে কিন্তু নামাজ পড়া অবস্থায় যদি ঘড়ি থাকে তাহলে তাকানোর সম্ভাবনা আছে না নাই মনোযোগকে নিয়ে যায় নষ্ট করে এরকম কোনো কিছু মসজিদের সামনের দেয়ালে লাগানো যাবে না বিশ্বনবীর মসজিদে নববী বুখারীর বর্ণনা কানা সাকফুল মসজিদি জারিদুন নখল মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি সুবহানাল্লাহ পড়ে খেজুর পাতার ছাউনি আর ডাল দিয়ে মসজিদে নববীর ছাদ যে মসজিদে এক রাকাত সালাত পড়লে এক হাজার রাকাত সালাতের সওয়াব হয়ে যায় আর ফ্লোর ছিল বালুর ফ্লোর মাটির ফ্লোর বৃষ্টি হলে কাদা মাটি হয়ে যেত আর বিশ্বনবী ওই কাদা মাটির মধ্যে নামাজ পড়তেন নামাজ পড়ে তিনি সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসে যখন তাসবি পড়ছেন এক সাহাবী বলছেন হাত্তা রাআইতু আসারাতিনি ফি জাবহাতিহি আমি বিশ্বনবীর কপালে মাটি আর বালুর দাগ দেখতে পেলাম কারণ কাদার মাটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বনবীর মুবারক কপালে কাদা আর মাটি মিশে আছে কি মসজিদ এবাদতের ঠাসা আল্লাহর ভয় আর এবাদত দিয়ে পরিপূর্ণ আর আমাদের মসজিদ টাইলস আর এয়ার কন্ডিশন দিয়ে ঠাসা মুসল্লি নাই এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখবেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে লেগে থাকে জোহরের নামাজ পড়ে টেনশনে থাকে আসর কোন মসজিদে পড়ব মাগরিব পরে সব সময় ভাবে এশার সময় আমি জামাতে পড়তে পারবো তো কোন মসজিদে পড়ব তখন কোথায় থাকবো আশেপাশে মসজিদ আছে না নাই এজন্য মসজিদের সাথে সম্পর্ক বাড়াতে হবে রাজি আছেন তো আল্লাহ তুমি তৌফিক দাও এরপরে বিষ্ণু ইসা ইসলাম বললেন ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াক
কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে। এক বছর মনে হবে এক মাস, এক মাসকে মনে হবে এক সপ্তাহ, এক সপ্তাহকে মনে হবে একদিন, তাই না? গত বছর এই মাহফিল আপনারা আসছিলেন, কে কে আসছেন হাত তোলেন, মাত্র 8-10 জন। এবছর এত মানুষ করতে আইলেন, ও মাহফিলই হয় নাই এই জন্যই তা হাত তুললেন যে আপনারা বুঝে নাই। তো দেখেন এই যে বছর ঘুরে ঘুরে আসে, গত বছরের জানুয়ারি আর এই বছরের জানুয়ারি আপনি খেয়াল করেন, মনে হয় যেন অল্প কিছুদিনের ব্যবধান, ঠিক কিনা? এটা যে 365 দিনের লম্বা সময় এটা মনে হয় না। সপ্তাহটা ঘুরেই যে আজকে জুমার দিন আসলো, গত জুমা পড়লাম আবার এই জুমা, মনে হয় যে 7 দিন না, মনে হয় যে অল্প কিছু সময়, একদিন দুই দিনের সময়। তার মানে কিয়ামতের আগে সময়ের যে বারাকা, এই বারাকা উঠায় নিবে কে? খাবারের স্বাদ উঠায় নিবে কে? আগে খাবার দাবারে যে স্বাদ পাইতেন এখন পান, কথা কন? আপনাদের এখানে তো অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, রূপচাঁদা, রূপচাঁদার যে স্বাদ আগে পাইতেন এখন পাওয়া যায়, কথা বলেন? চিংড়ি আগে যে খাইতাম যে স্বাদ এখন পাওয়া যায়, ইলিশ মাছ পাওয়া যায়নি এখানে, আগের ইলিশের যে স্বাদ এখন ইলিশের কি ওই স্বাদ আছে? আহা, বরকত সব উঠায় নিচ্ছে কে? এরপরে বিষ্ণুনাই বললেন তাসলিমুল খাসা, কিয়ামতের আগে মানুষ পরিচিতদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে দিবে না। আমরা তাই করি, কাউরে চিনলে ভাই আসসালামু আলাইকুম, চিনি না খালি হাইটা চলে যাই, আছে না নাই সালামটা? কিন্তু এই কারণে নয়, বিষ্ণুনাই বললেন আলামান আরফতা ওমান লাম তাআরিফ, যাকে চিনো তারেও দাও, যাকে চিনো না তাকেও দাও। সালাম দিলে অন্তর থেকে অহংকার তুলে নেয় কে? আমাদের অনেকের এই ইগো প্রবলেম আছে, অহংকার, অহংকারে পেটটা ভর্তি। এই যাদের অহংকারের সমস্যা, আগে আগে সালাম দিবেন, আগে সালাম দেওয়া মানে নিজে একটু ছোট হয়ে যাওয়া, ঠিক কি না? আল বাদি উবি সালাম বারি উম্মিল আল কেবের, আগে সালাম দিলে বিনয় প্রকাশ হয়, সুবহানাল্লাহ পড়ে, আগে আগে সালাম দিবে। শুধু ছোটরা মুরব্বীদেরকে দিবে, মুরব্বীরা ছোটদেরকে দিতে পারবে না, হ্যাঁ কথা বলেন? সবাই সবাইরে দিবে, ছোটরা বড়দের দিবে, বড়রাও ছোটদের দিবে, হাজব্যান্ড ওয়াইফকে দিবে, ওয়াইফ হাজব্যান্ডকে দিবে, সবাই সবাইরে সালাম দিবেন তো বেশি করে। বাসায় যে স্ত্রীকে সালাম দিবেন ইনশাল্লাহ পড়েন। এরপর বিষ্ণু ইসা ইসলাম বললেন জুহুরুল মাযফি ওয়াল কায়ানাত, কিয়ামতের আগে মাযফ কায়ানাত ঢোল বাদ্য যন্ত্র নর্তকীদের অনুষ্ঠান এগুলো বেড়ে যাবে। আমাদের বাংলাদেশের যত জাতীয় অনুষ্ঠান আছে, নাচানাচি আছে না নাই? মাঝে মাঝে দেখি বিশাল দোয়ার অনুষ্ঠান, এখানে লেখা আর এদিকে নাচতেছে, রুব্বানে নাচে কোমর দুলাইয়া, আছে না নাই? ব্যানারে কি লেখা? বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, ওদিকে একেবারে কাঁপাইতেছে, আছে না নাই? আমাদের 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, এগুলো তো দেখবেন ভাষণ শেষে নাচানাচি শুরু। আর এমন অনেক ডাকাত আছে ওইখানে হিন্দি গান লাগাই দেয়, কি গান? 21 ফেব্রুয়ারি ভাষার জন্য দোয়া, নিজের ভাষা ভুললা লাগায় কি? কুচ কুচ হোতা হ্যায়, এগুলো লাগানো যাবে? বিষ্ণুই বলেন বাইস্তু আন উকাসির আল মাজামির, আমি ঢোল বাদ্য তবলা হারমোনিয়াম গিটার বংশী মানে বাঁশি এগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছি, সুবহানাল্লাহ পড়ে। আর আমরা গান গাই এক তারা বাজাইলে মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম রে, ঠিক কি না? দো তারা বাজাইলে মনে পড়া যায়, তো এক তারা দোতারা এগুলো বাজানো যাবে, কথা বলেন? ঢোল বাদ্য মিউজিক এগুলোর সাথে ইসলামের সম্পর্ক? আপনি নাশিদ গাবেন খালি গলায়, কি গলায়? হামদ গাবেন, নাদ গাবেন, এই যে নেয়ামতুল্লাহ নিজামী কি সুন্দর হামনাদ গেয়েছে, সমাজের অসঙ্গতি নিয়ে সঙ্গীত গেয়েছে, একটা ইমানি চেতনা পাওয়া যায় না? যায়। কিন্তু এটার মধ্যে যদি ঢোল তবলা লাগান, হ্যাঁ এটা হারাম হয়ে যাবে। বিষ্ণুই বললেন কিয়ামতের আগে ঢোল বাদ্য বেড়ে যাবে, আছে না নাই? এরপর বিষ্ণু ইসা ইসলাম বললেন লা ইউকাসসামুল মিরাসু আলা ওয়াজহিন সহিহ, কিয়ামতের আগে সঠিক পন্থায় মিরাসের বন্টন হবে না। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, আল্লাহ বললেন ও বাবারা
ছেলেরে যতটুকু সম্পদ দিয়ে যাবা মেয়েরে দিবা তার অর্ধেক। এবার আপনি আওয়াজ করে আমারে বলেন, ছেলেরে যদি 2 লক্ষ টাকা দেন মেয়েরে দিতে হবে কয় লাখ? মেয়েরে যদি ছেলেরে যদি 4টা বাড়ি লিখে দেন মেয়েরে দিতে হবে কয়টা? এরকম অনেক ডাকাত আছে, ছেলেরে সব দিয়ে দেয় মেয়েরে কিছু দেয় না, আছে না নাই? মেয়েরে কয় মা তোর লেগে দোয়া করে দিলাম, কি করলাম আর বাইরে সব দিয়ে দিলাম, এরকম আছে না? এগুলো করা যাবে, কিন্তু এগুলোই হচ্ছে। টেকনাফে কি হয়? এগুলো হয়। এদিকে একজন আছে অনেক উৎসাহী, কেউ না বললে উনি বলে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। তো এই জাতীয় অসঙ্গতি বিশ্বনবী যা যা বললেন এগুলো সবই আছে। ফেতনার জামানা, চাইলেও ইমান বাঁচানো যায় না। ইমান যদি বাঁচাতে চান এই কিয়ামতের আগ দিয়ে এই ভয়ঙ্কর পরিবেশে, ইমান যদি বাঁচাতে চান যে বইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে, বইটার নাম কোরআন এবং সুন্নাহ, আল্লাহর দেয়া এই কিতাব আর বিশ্বনবীর সুন্নাহ, এই দুইটার সাথে সম্পর্ক রাখলেই শুধু ফেতনা থেকে বাঁচতে পারবো, তা না হলে বাঁচা যাবে না। এই জন্য কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ, এই কোরআন সুন্নাহ মানলেই আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা? আমার সাথে সাথে আওয়াজ করে বলেন কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ।